আচ্ছা বিশ্বজিৎ বাবু, হ্যাঁ আচ্ছা, আপনার তো আমরা নাকের অপারেশন করেছিলাম। নাকের মানে হচ্ছে যে সেপ্টোপ্লাস্টি করেছিলাম, টার্বিনোপ্লাস্টি, আর দুদিকে একটু পলিপ ছিল সাইনাসের মধ্যে, এবং আপনার অ্যালার্জি প্রবলেমও ছিল। সেটা আমি বলেছিলাম, দেখুন অ্যালার্জিটা হয়তো পুরো সারাতে পারবো না, কিন্তু আপনাকে নাক যদি বন্ধ আমি ঠিক করে দিই, আপনার যে এই যে ফ্যাঁচ ফ্যাঁচ বা নাক বন্ধ সবসময় ভারী ভারী ভাব কোনো করে। আচ্ছা আপনার অভিজ্ঞতা আপনি বলুন, এই যে সাত মাস হয়ে গেল অপারেশন। আমার অভিজ্ঞতা হচ্ছে যে ডাক্তারবাবু, আমি যবে থেকে এটা করেছি সেখান থেকে আমি যে আগে যে আমার নাক দিয়ে কন্টিনিউ জল পড়তো, খালি অ্যালার্জির ওষুধ খেতে হতো, আমি ধরুন ঠান্ডায় এসি চালাচ্ছি, আমার মাথা একটা বেঁধে বাড়িতে শুতে হতো, হ্যাঁ এসব এখন কোনো কিছু হয় না। আমি ধরুন গড়ের দূরে যাচ্ছি, গিয়ে ব্যাংকে ধরুন আমি ঢুকবো, সঙ্গে সঙ্গে মাথা না ধপ করে ধরে যেত, মানে যন্ত্রণা ভারী হয়ে যেত একদম, মানে তখন প্যারাসিটামল না খেলে আমার। এখন আমি যত রোদ দূরে যাই, ব্যাংকে ঢুকছি, যা কিছু করছি, আমার কোনো রকম আর কোনো রকম সমস্যা নেই, আমি এখন খুব ভালো আছি। এটা লোকের একটা ভুল ধারণা জানেন তো, যে সবই দিয়ে অ্যালার্জি, নাক বন্ধ যে খুলে দিলে নাকের হাড় ভাগ বলছে, আমার তো অনেক দিনের হাড় ভাগ আছে, জন্মজগিতে হাড় ভাগ না, ওটা ভুল ধারণা। এই যে ভুল ধারণা কীরকম হয়, নাক বন্ধ হলে মানুষের যে কষ্ট অনেক বেড়ে যায় মানুষ সেটা বুঝতে পারে না। আপনি সেটা রিয়েলাইজ করেন, সবকিছু নাক বন্ধ এবং কষ্ট পাচ্ছেন, অ্যালার্জি বলে চালাচ্ছি সবাই, আর ওই অ্যালার্জি ওষুধ খাচ্ছি, শুধু অ্যালার্জি ওষুধ খাচ্ছি, এক মাস খেলাম, আবার সাত দিন থাকলো ভালো, আবার আরাম হয়ে গেল। এই যে রং কনসেপ্ট, কারণ হচ্ছে আপনার যদি নাক যদি খুলে দেওয়া হয়, নিঃশ্বাস যদি ভালো হয়, মাংস পাশে যদি না থাকে, এয়ার যদি ফ্রি, দেখুন এয়ার কি সুন্দর হাওয়া যাচ্ছে নাক দিয়ে, একদম পরিষ্কার, মানে কি হচ্ছে, যাই এসি আসবেন নাক তো বন্ধ হচ্ছে না, তারপর আমি অ্যালার্জি সিমটম নেই, বেটার লাইফ অনেক। এটা কিন্তু লোককে বোঝাতে পারে না, আপনাকেও বোঝাতে গিয়ে আমার সময় লেগেছিল, কিন্তু করে আপনি রিয়েলাইজ করছেন যে জীবনটা বদলে গেছে একদম। আমি মোটরসাইকেল ধরুন এই একটু একটু ঠান্ডা আমি মোটরসাইকেল চালাচ্ছি খালি মাথায়, মানে আমি বাড়ি গিয়ে মানে আমি একদম মাথা ফাথা ভারী, ওষুধ না খেলে আমি আর, মানে এই মাঝ রাত্রি থেকে আমার মাথায় অসম্ভব যন্ত্রণা। আপনার মতো হাজার হাজার পেশেন্ট আছে, তাদের যদি বলা হয় যে নাকটা করলেই অনেক ভালো হবে, না ডাক্তারও তো অ্যালার্জি বলেছে, আমার সেই তো ছোটবেলা থেকে আমার পেরিডিস হচ্ছে, অ্যালার্জি প্রবলেম, এই নাকে স্প্রে নাও, নাক স্প্রে নাও, তো জীবন কাটতে পারে না, মানে ডায়াগনোসিস অভাব, চিন্তা ভাবনার অভাব বেসিক্যালি। ঠিক আছে, থ্যাংক ইউ যে আপনি ভালো আছেন, থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনার জন্য আমি ভালো আছি নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ।